পরমাণু বোমা, যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বীভৎসতার দৃশ্য। 1945 সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মাত্র একটি বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে দুটি শহরে নিহত হয় 2,14,000 মানুষ, আহত হয় অন্তত 95,000। বর্তমানে এ ধরনের 12,500টি পরমাণু বোমা রয়েছে উন্নত ও পরাশক্তি দেশগুলোর হাতে। পরমাণু অস্ত্রের ধ্বংসযজ্ঞ নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলছেন, এত সংখ্যক অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত 12 বার ধ্বংস করে দেওয়া সম্ভব। পিলে চমকানো এমন তথ্যের পরেও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতে আছে 9টি পরমাণু শক্তিধর দেশ। নিজেদের নিরাপত্তার জন্য আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের ওপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার উপরই বেশি আস্থা রাখছে দেশগুলো, যা ঝুঁকি বাড়াচ্ছে পৃথিবী ধ্বংসের। শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীলতা বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী 9টি দেশ এরই মধ্যে এই অস্ত্রের ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যয় গত বছরের 1/3 বাড়িয়েছে। তাছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ান বলেছেন, স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়নি। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ করেছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাবে দেখা গেছে, বিশ্বে মোট 12,500টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা আগের বছরের তুলনায় 321টি কম। সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনীর কাছে মজুদ রয়েছে প্রায় 9,585টি। এর মধ্যে 3,904টি মোতায়েন করা রয়েছে ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট ব্যবস্থায়, যা গত বছরের চেয়ে 7টি বেশি। সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাছাড়া চীনও কিছু সংখ্যক অস্ত্র ব্যবহার উপযোগী করে রেখেছে। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক। Thank you.